গঙ্গারামপুর শহরের বেলবাড়ির বাসিন্দা এলাকার ভ্রাম্যমাণ ভ্যান গাড়ির সবজি বিক্রেতা কৃষ্ণ হালদার সচেতনতা পোস্টার লাগিয়ে অসচেতন মানুষকে চোখে আঙুল দিয়ে দেখালো যে লকডাউন কিভাবে পালন করতে হবে এবং সামাজিক দূরত্ব কিভাবে বজায় রাখতে হবে। বেলবাড়ি অঞ্চলের কৃষ্ণ হালদার নামের ভ্রাম্যমাণ সবজি বিক্রেতার এই অনন্য কর্মকাণ্ডকে সাধুবাদ জানালেন শহরবাসীরা। প্রসঙ্গত, গঙ্গারামপুর শহরের বিভিন্ন জায়গায় অনিয়ন্ত্রিতভাবে কিছু মানুষ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে শহরে ঘোরাফেরা করছে ও জমায়েত করছে, কিন্তু যেখানে সরকার বারবার সচেতনতার জন্য বিভিন্ন জায়গায় জমায়েত করতে নিষেধ করেছেন সেখানে তারা বেশি করে তাই করছেন, যার জেরে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সকলের দাবি, প্রশাসন যেভাবে লকডাউনের শুরুতে লাঠি হাতে নেমেছিলেন তেমনটি পুনরাবৃত্তি হলে সকলেই শিক্ষা পাবে। দক্ষিণ দিনাজপুর থেকে পল মৈত্রের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। মানুষ নিচ্ছে সেভাবে, মানে আপনি এই সচেতনতার বার্তাটা পৌঁছে দিচ্ছেন। আপনার নাম? কৃষ্ণ হালদার। বাড়ি কোথায়? বেলবাড়ি। আচ্ছা, ঠিক আছে।